দেখুন দিনভর চব্বিশ শুধুমাত্র 24 আওয়ার্স টিভিতে। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। শহর কলকাতা আমার শহর কলকাতা, আনন্দের শহর কলকাতা, খুশির শহর কলকাতা, প্রেমের শহর কলকাতা, কলকাতা তুমিও হেঁটে দেখো। এক্স্যাক্টলি, কলকাতাকে বুঝতে গেলে, জানতে গেলে, চিনতে গেলে, এর ভাইব্রেশনটাকে উপলব্ধি করতে গেলে কিন্তু এসি গ্লাস কোটেড গাড়ির মধ্যে বসে পুরোটা উপলব্ধি করা যাবে না। উপলব্ধি করতে গেলে কিন্তু তোমাকেও হেঁটে দেখতে হবে কলকাতায়। আজকে আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার অ্যানাদার ভাইব্রেশন পয়েন্ট আড্ডামারার একটা খুব সুন্দর জায়গা, বাবুঘাট, মিলেনিয়াম পার্ক আর প্রিন্সেপ ঘাটের ঠিক মাঝ বরাবর একটা জায়গায়। আমার পিছনে রয়েছে গঙ্গা নদী, অসাম একটা পরিবেশ। তার সাথে সাথে আজকে আমরা শেয়ার করব প্রিন্সেপ ঘাটের কথা, কী করে এখানে এত সুন্দর একটা সৌধ এবং কেনই বা তৈরি করলেন স্যার জেমস প্রিন্সেপ। গল্প করতে, আড্ডা দিতে বা ঘুরতে চলে আসি এই প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে প্যালাডিয়ান কোচটি ডিজাইন তৈরি করেন ডব্লিউ ফিজ গেরাল। সকালবেলার মর্নিং ওয়াক কিংবা বিকেলবেলায় ঘুরতে আসা,
বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে রোমান্স কিংবা বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া, ফুচকা খাওয়া, চা খাওয়া, ঝালমুড়ি খাওয়া কিংবা আমার মতো কলকাতা শহরকে এক্সপ্লোর করা, তার হিস্ট্রি জানা, সব কিছুর জন্য কিন্তু কলকাতার প্রাণ কেন্দ্র এই গঙ্গার তীর। আর সেখানেই আমি এই মুহূর্তে রয়েছি। আমি আলোচনা করছি বিভিন্ন রকমের ঘটনা নিয়ে, বিভিন্ন আমাদের শহরের বিভিন্ন ইনফরমেশন আমি তুলে ধরছি আপনাদের সামনে টিভির পর্দায়। তার সাথে একটা জিনিস বলি, এতক্ষণ ধরে আমি কথা বলছিলাম স্যার প্রিন্সেপের স্মৃতিসৌধ, প্রিন্সেপ ঘাট নিয়ে। আর সব থেকে ইন্টারেস্টিং একটা কথা হলো, টলিউড থেকে বলিউড বিভিন্ন ছবির শুটিংয়ের জন্য সময় কিন্তু এই প্রিন্সেপ ঘাটের ছবি আমরা দেখতে পেয়েছি টিভির পর্দায়। তার মধ্যে সব থেকে বিখ্যাত হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরিণীতা গল্প। যখন পিকচারাইজেশন হয়, যখন বলিউডে মুভি হয়, তার পিউ বলে পিয়া বলে গানটাও কিন্তু এই